উনিশশো সালে গোবিন্দপুর গ্রামে গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় দু সালে বিদ্যালয়টি সরকারিকরণ হয় দু সালের বন্যায় ধলেশ্বরী নদীর গর্ভে বিলীন হয়ে যায় বিদ্যালয় ভবনটি এরপর থেকে পাঠ চলছে একটি বাড়ির আঙিনা আর খোলা আকাশের নিচে রোদ বৃষ্টিতে ভিজে এভাবে ক্লাস করতে কষ্টের কথা জানায় কোমলমতি শিক্ষার্থীরা আমাদের মাতার ওপর রোদ আসে মুখের লাগে তাই আমাদের খুবই পড়তে খুবই সমস্যা হয় বৃষ্টি আসে তাই আমাদের খুবই সমস্যা বেড়া নাই ছাদ নাই খুবই কষ্ট হয় এরা আমরা বিদ্যালয় চাই ভবন না থাকায় ছাত্রছাত্রীরা স্কুলে আসতে চায় না বলে জানান অভিভাবকরা আসছে বর্ষায় এই সংকট আরো প্রকট হবে বলে মনে করেন তারা ঝড় বৃষ্টি আসে নিজেকে ভয় করে বাচ্চা পালন করে না বৃষ্টি নামলে আমাদের প্রচুর সমস্যা হয় সেখানে খাতা বইপত্র ভিজে যায় তো আমাদের পাশের বাড়িতে বা পাশে একটা মসজিদ আছে সেখানে আমাদের ছেলে মেয়েদের নিয়ে অবস্থান করতে হয় এখন আমাদের এ সময়ে আমাদের ভবন দরকার শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান এই শিক্ষা কর্মকর্তা খুব শীঘ্রই আমরা সেটি জায়গা জমি সংক্রান্ত হলে বা জমির ব্যবস্থা করতে পারলে আমরা স্কুলটিকে স্থায়ী কাঠামো দিয়ে কার্যক্রম পরিচালনা করবো শিশু শিক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনায় দ্রুত কার্যকর উদ্যোগ দেখতে চান এলাকাবাসী সমর ইসলাম একুশে টেলিভিশন